কেবল শত দুঃসংবাদ আর দুর্ঘটনায় ভারাক্রান্ত এই সময়ে আমরা বেঁচে আছি ও সুস্থ আছি দূর প্রেরণ করছি রসুল্লাহ সালহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করছে আত্মার মা ফিরাত কামনা করছি সেই সকল শহীদ ও পূর্ণাত্ম যারা জীবন দিয়ে কিংবা শারীরিক কুরবানির মাধ্যমে আল্লাহর দিনের জন্য সাক্ষ্য দিয়েছেন একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির বীর সন্তানদের যারা একাত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে স্বদেশ ও স্বজাতির মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন সম্মানিত দেশবাসী আজ এক মিশ্র অনুভূতি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি ডিসেম্বর বিজয়ের মাস দুশো বছরের অপেক্ষার পর আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মাসে খুব স্বাভাবিকভাবেই আমাদের উৎফুল্ল থাকার কথা কিন্তু সামগ্রিক বাস্তবতা বিবেচনায় কোনো বিবেকবান মানুষই দেশের বর্তমান পরিস্থিতিতে বিচলিত না হয়ে পারেন না তবু আমরা আশা করি এই আধার কেটে যাবে অচিরেই আবারও বিজয়ী হবে দেশের আপমর জনতা এই আশাবাদকে উপলক্ষ করেই আপনাদের সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা সচেতন ছাত্র সমাজ ঠিক এই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা আপনারা সবাই জানেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেন আমাদেরকে পাঁচ দশক আগের সময় ফিরিয়ে নিয়ে গেছে পত্রপত্রিকায় রেডিও টিভিতে সভা সমাবেশে গল্প উপন্যাসে সর্বত্র সেই সময়গুলোর কথা বারবার শুনে এসেছি আমরা পাকিস্তানের সামরিক জানতার স্বৈরশাসন ও শোষণ মানুষের রাজনৈতিক অধিকার খর্বকরণ দেশের মানুষের প্রচন্ড অনিচ্ছা আর তুমুল বিরোধিতা সত্ত্বেও বন্দুকের জোরে ক্ষমতা আঁকড়ে ধরা এরকম অনেক জুলুম নির্যাতনের কথা আমরা শুনেছি আর শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ আমাদেরকে এসব সচক্ষে দেখিয়ে দিচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস একসময় যে রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এককভাবে নেতৃত্ব দিয়েছে বলে কথিত গৌরবে গৌরবান্বিত হতে চায় আজকে তারাই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শাসন ব্যবস্থাকে গলা টিপে মেরে ফেলেছে এবং তাদের সার্বিক অব্যবস্থাপনা দুর্নীতি হত্যাযোগ্য অপশাসন অর্থনৈতিক ভরাডুবীকরণ সব কিছু মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের তেরো বছরের অপশাসনের কাছে পাকিস্তানের সামরিক সরকারের তেইশ বছরের জুলুম নির্যাতন খুব তুচ্ছ প্রিয় ছাত্র জনতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বাস্তবিকভাবে এর প্রমাণ আমরা পেয়ে আসছি উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর থেকেই ঠিক ওই দিন থেকেই আমরা তথাকথিত বন্ধুরাষ্ট্রের লুটপাট আর স্বদেশি রাজনীতিকদের অপশাসনের শিকার হয়ে আসছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবের শাসন আমলে প্রত্যাশিত শাসন ব্যবস্থার একদম উল্টো চিত্র দেখেছে জাতি সর্বত্র দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি আর লুটপাট নির্বিচারে বিরোধী পক্ষকে খুন ও হত্যা ধর্মীয় গুম সংখ্যালঘুদের সম্পত্তি ব্যাংক লুট ব্যাপারে নিত্য হয়েছিল নারীর প্রতি সহিংসতায় এক ভয়ানক রূপ লাভ করেছিল দেশে ধর্ষকদের রাজত্ব কায়েম হয়েছিল দেশের মানুষের ঘাম ঝড়ানো টাকা আত্মসাত করা গণতান্ত্রিক চেতনাকে হত্যা করে এক নায়কতন্ত্র কায়েম করা রক্ষী বাহিনীর সীমাহীন জুলুম ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বন্ধক রাখা প্রভৃতি বিষয় সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনা এরপর আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই অনুরূপ সমস্যাগুলো চরম আকার ধারণ করেছে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজ পঞ্চাশ বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যেসব কারণে বিজয়ের সুফল ঘরে তুলতে পারিনি তার একটি হল জাতিগত বিভেদ ও অনৈক্য প্রতিটি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রমে বিভিন্ন সীমারেখা টেনে জাতিকে দলে বিভক্ত করা হয়েছে আশ্চর্যজনকভাবে কিছু প্রভাবশালী মহল মিডিয়া ও বুদ্ধিজীবী এই বিভেদকে উস্কে দিয়ে যাচ্ছে অবশ্য এর মাধ্যমেই তারা তাদের অপশাসন চালিয়ে যাচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বর্তমান সরকারের বিভিন্ন অপকর্মকে সাফাই গাওয়ার জন্য কিছু নির্লজ্জ পেশাজীবী মিডিয়ার মাধ্যমে জাতির সাথে তামাশা করছেন আজকে যখন ব্যাংক খাত বিপর্যস্ত অর্থনৈতিক চরম সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে রাস্তাঘাটে এমনকি নিজের বাড়িতেও যখন কেউ নিরাপদ নয় খুন ও ক্রসফায়ারের শিকার হওয়ার ভয় মেধাবী ছাত্ররা যখন শিক্ষাঙ্গনে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হচ্ছে ইজ্জত হারানোর আশঙ্কা নিয়ে আমাদের মা বোনেরা দিন কাটাচ্ছে এক প্রবল মহামারী ও দুর্ভিক্ষের আশঙ্কায় পুরো জাতি যখন ভীষণভাবে আতঙ্কিত তখন আমাদের কথিত নীতি নির্ধারকেরা সমানে নিজেদের আঁখের গুছিয়ে যাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতিতে যাতে কেউ সামনে থেকে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখাতে না পারেন সেজন্য সকল রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলবন্দি করা হয়েছে অমূলক অজুহাতে হত্যা করা হয়েছে সততা দক্ষতা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ ইসলামী আন্দোলনের নেতাদেরকে আমার প্রিয় সংগ্রামী ছাত্র ভাইরা আজ ছাত্র সমাজকেই নতুন করে শপথ নিতে হবে এত সব দুঃস্বপ্নের মাঝেও আমাদেরকে নতুন করে জেগে উঠতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই লক্ষ্যকে সামনে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামীতে জাতিকে যারা নেতৃত্ব দেবে সেই ছাত্র সমাজকে সৎ দক্ষ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই আমাদের সামগ্রিক প্রচেষ্টা আজ জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সবারই যার যার জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে আমাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই আবারও জাতিকে পরাজয়ের শৃঙ্খল থেকে মুক্ত করব ইনশা আল্লাহ মুক্ত করে জনগণের শাসন কায়েমে আপনাদের হাত আমাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা কারো কারণ